সরকারি ছেলেমেয়েরা, নতুন বছরে তোমাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। দেখো তোমাদের আজকে আমি প্রথম ইংলিশের ক্লাস নিচ্ছি। তোমাদের সব ইংরাজি আর ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে এবং পড়বে। ওটা দেখো পড়াচ্ছি এ, সেটা এ বলে এটা একটি ক্যাপিটাল লেটার। এ এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। দেখো আছে বি, বি ফর বল, বল মানে বল। সি, সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। ডি, তারপর আছে ডি, ডি ফর ডগ, ডগ মানে কুকুর। এই ডি পর্যন্ত তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আর তোমরা কিভাবে লিখবে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম লেটারটা হলো এ, এটা কিভাবে লিখবে। দেখো তিন নাম্বার লাইন থেকে তোমরা প্রথমে শুরু করবে। তোমাদের একটা দুটো তিনটে চারটে, চারটে লাইনে তোমার যে হ্যান্ড রাইটিং বইটা আছে ওতে দেখবে এরকম চারটে লাইন টানা আছে। সেখানে এ ক্যাপিটাল লেটার প্রথম শিখবে তোমরা, স্মল লেটার কেউ লিখবে না। ক্যাপিটাল লেটারটা তোমরা তিন লাইন, এই তিন নাম্বার লাইন থেকে শুরু করবে। এখান থেকে শুরু করে উপরের দিকে তুলবে আর নিচে নামাবে, আর মাঝখানে রেখে এটা দেবে। হলো এটা হলো এ। বি, বিটা কীভাবে লিখবে, উপর থেকে নিচে তিন নাম্বার লাইন থেকে ক্রস করবে না, তিন নাম্বার লাইনই থাকবে। বি এইভাবে লিখবে। বি, সি, সিটা কিভাবে লিখবে, এটা হলো সি। ডি, ডিটা কিভাবে লিখবে, উপর থেকে তিন নাম্বার লাইন পর্যন্ত লাইন টানলে এবার এইভাবে করবে ডি। তাহলে হলো এ বি সি ডি। এই চারটে লেটার তোমরা বাড়িতে রিড অ্যান্ড রাইট লিখবে এবং পড়বে, এগুলো বাড়িতে ভালো করে। আর এটাই তোমাদের হোম টাস্ক দেওয়া থাকবে, বাড়িতে ভালো করে লেখা এবং পড়া এগুলো প্র্যাকটিস করবে।